রাস্তা মেরামতের দাবিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ও বিডিওকে স্মারকলিপি প্রদান। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থেকে শুরু করে তালগ্রাম যাওয়ার দীর্ঘ 8 কিলোমিটার প্রধান রাস্তা কঙ্কালসার হয়ে রয়েছে, যার জেরে গর্ভবতী মহিলা থেকে শুরু করে নিত্যযাত্রীদের প্রতিনিয়ত পড়তে হয় চরম বিপাকে। গ্রাম থেকে শহরে আসার একমাত্র প্রধান রাস্তা খানাখন্দে ভর্তি, রাস্তার মধ্যে বর্ষার জল দাঁড়িয়ে থাকছে। এই রাস্তা সংস্কারের দাবি তুলে ভরতপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং পরে ভরতপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবিদা সুলতানাকে স্মারকলিপি প্রদান করে গ্রামবাসীরা। স্মারকলিপি প্রদানের পর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবিদা সুলতানা জানান, এই রাস্তা করার সামর্থ্য তাঁদের নেই, জেলা পরিষদের কাছ থেকে এই রাস্তার অনুমতি নিতে হবে। তবে ভরতপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবিদা সুলতানা এ বিষয়ে সংবাদ মাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দেননি। তবে এ রাস্তা মেরামত না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আমাদের বিগত 15 বছর ধরে এখানে রাস্তা প্রায় 10 কিলোমিটার, গীতগ্রাম থেকে ভরতপুর ব্লক অব্দি 10 কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। এই রাস্তাটা যদি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় শহর থেকে, তাহলে আমাদের এখানে বর্তমানে ব্লক, এই বিডিও, সমস্ত হসপিটাল, সমস্ত কিছু আসে এখানে, গর্ভবতী মহিলারা, সামাজিক সমস্ত লোকজন এত কষ্ট করে আসে বলার নাই। তা আমরা চাইছি যে আমাদের হুমায়ুন কবির বিধায়ক আছে, ওনাকে এই বার্তাটা পৌঁছাতে চাই যে আমাদের রাস্তাটা সঙ্গে সঙ্গে এখন করে দেখ, এটা PW যেন হয়। আচ্ছা, আজকে তো বিডিওর কাছে ডেপুটেশন দিলেন, বিডিও কী আশ্বাস দিল? বিডিও বলছেন যে আমরা আগেও দিয়েছি, কিন্তু আমাদের এখন আমাদের হাতে কিছু নেই। আমার হাতে যদি এত বড় রাস্তার ক্ষমতা থাকতো তাহলে আমি অবশ্যই করতাম। এখন তোমরা জেলা পরিষদের কাছে যাও, এই বার্তায় তিনি বললেন। আমরা চাইছি যে বিডিও সাহেব আমাদেরকে যথেষ্ট সাহায্য করুক, আর এই বার্তাটা যেন আমাদের নবান্ন অব্দি পৌঁছে যায়, যেন CM আমাদের মুখ্যমন্ত্রী যেন দেখতে পান যে আমরা অবরোধ করেছি। এরপরে নেক্সট আমরা বড় অবস্থান বিক্ষোভ করতে চাই। কী নাম আপনার? আমার নাম রিমন। বাড়ি শেরপুর, তালগাম অঞ্চল। মূলত আমাদের নবনির্বাচিত বিধায়ক হুমায়ুন কবির সাহেবের কাছে, উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের আগে, আমাদের তালগ্রাম অঞ্চলে একটা প্রধান রাস্তা তিনি করে দেবেন, যে প্রতিশ্রুতির জন্য হয়তো তালগ্রাম অঞ্চলে প্রত্যেক মানুষ ওনাকে ঢেলে ভোট দিয়েছেন। আমরা জানি উনি কাজের মানুষ, কাছের মানুষ, হয়তো উনি এখন অন্য কাজে নিয়ে ব্যস্ত আছেন। তাই ওনার কাছে আমরা একটাই অনুরোধ, আমাদের এই রাস্তার কাজটা তাড়াতাড়ি করো, কারণ আমরা এই রাস্তা বিগত 15 বছর ধরে গর্ভবতী মহিলা বলুন, ছাত্রছাত্রী বলুন, কৃষক বলুন, প্রত্যেক মানুষ এই রাস্তার জন্য প্রবলেমে পড়ে আছে, প্রচণ্ড রকম প্রবলেমে পড়ে আছে। তাই আমাদের বিধায়ক হুমায়ুন কবির সাহেবের কাছে একটাই অনুরোধ, রাস্তার কাজটা আমি যত পারবেন তাড়াতাড়ি দ্রুত করুন। কী নাম আপনার? আমার নাম রেজিল আলম, তালগ্রাম অঞ্চল। বিশাল খারাপ, আমাদের চলাফেরা খুব অসুবিধা, মানুষ চলতে পারে না, এরা খুব বিপদের মধ্যে পড়ে আছে। এরা আমাদের কোনো বিপদ হয়ে গেলে কোনো আসা মানে রাস্তা নেই, এই রাস্তার মধ্যে আমরা সব নির্ভর আছে। কী নাম আপনার? আমার নাম চঞ্চল শেখ। কী চাইছেন? যেটা ভালো হয় সেটা হওয়া দরকার, আমাদের কীরকম রাস্তাটা হওয়া দরকার খুব একান্ত। আমাদের প্রশাসনের উপরে আমরা ইয়ে করে বসে আছি, আমাদের কোনো হাত নাই, দিতে হচ্ছে। এই পোলিওর এতে যাচ্ছি, সরকারি প্রোগ্রামে যাচ্ছি, পোলিওর বাক্স আনতে যাচ্ছি। কতটা দুরবস্থার মধ্যে আছেন আপনারা? একবারে মানে 100%-এ 100% দুরবস্থায় আছি, একটুকুও ভালো এখানে। কী চাইছেন? আমরা তো রাস্তা চাইছি, রাস্তা ছাড়া কী করবো? রাস্তাটা আমাদের সুস্থ হলে, রাস্তাটা ভালো থাকলে আমরা তো ইয়ে করতে পারি, এই রাস্তাটা গোটাটাই খারাপ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মীর মোজাহারুল হক, আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভার। রাস্তার জন্য বলা হয়েছে MLA সাহেবকে, MLA সাহেব বললো যে মোটামুটি আমরা এই ইলেকশনটা হয়ে যাক, তারপরে রাস্তাটা করবো। কিন্তু রাস্তা হচ্ছে না, হচ্ছে না, ধরে নেবে। কতটা অসুবিধার মধ্যে পড়ে আছেন? প্রচণ্ড অসুবিধার মধ্যে। কী চাইছেন? রাস্তাটাই চাই আমরা, আবার কি যাবো বললেন। কী নাম? নয়ন শেখ। আমরা 15 বছর ধরে এই রাস্তার দাবি জানিয়েছি অনেক রকমভাবে, অনেকবার, কোনো ক্ষেত্রেই কোনো পদক্ষেপ সেরকম নেওয়া হয়নি। আমরা এরকম আবার এসেছি এখানে যে আমাদের বিডিও মাননীয় বিডিওকে জানালাম আমাদের অভিযোগ, তিনি তাদের দুহাত তুলে দিলেন যে এত বড় রাস্তা, এত টাকা খরচ, আমাদের পক্ষে এই ব্লক লেভেলে এরকম রাস্তা রিপেয়ারের কোনো সম্ভব নয়। আমাদের তোমাদের দাবি তোমরা জেলা পরিষদ থেকে জানাও, এবং আমার পক্ষ থেকে আমি সারা জেলা পরিষদে আমার মতো করে আমি জেলা পরিষদে পাঠাবো। আমরা পরবর্তীকালে জেলা পরিষদ অথবা ব্লক অফিসে আবার যদি রাস্তা সম্পূর্ণ সমাধান না পায়, সেই জন্য পরবর্তী ধাপে আমাদের বড় ধরনের বিক্ষোভে বসতে হবে। কী নাম আপনার? আমার নাম ঋত্বিক ঘোষ, শাহবাজপুর, তালগ্রাম অঞ্চল।
খাদিজা বস্ত্রালয়। ধুলিয়ানের বুকে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে এলো খাদিজা বস্ত্রালয়। সুতি থেকে তাঁত, জামদানি থেকে বেনারসি, থাকছে রকমারি শাড়ির বাহারি কালেকশন, আরও থাকছে বিয়ের সমস্ত রকম পোশাক আশাক। একই ছাদের তলায় আরও পেয়ে যাবেন চুড়িদার পিস, জিন্স প্যান্ট, ব্লাউজ, সায়া, রেডিমেড পোশাক, আরও অনেক কিছু। তাই পছন্দ মতো বাজার করতে হলে আপনাকে আসতেই হবে খাদিজা বস্ত্রালয়ে। আমাদের ঠিকানা কাকুরিয়া রোড, ধুলিয়ান, মুর্শিদাবাদ। ফোন নম্বর 9733158378 অথবা 6295282931।